সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চাপাইনবাবগঞ্জ টিভির আজকের সংবাদ আয়োজন। আপনাদের সাথে আছি আমি অর্পিতা। শুরুতেই জানিয়ে দিচ্ছি মনামিনা কৃষি খামার সংবাদ শিরোনাম। চাপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে নৌকাডুবি, বাবার মরদেহ উদ্ধার, ছেলে নিখোঁজ। জুনের প্রথম সপ্তাহে চালু হচ্ছে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন। মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত। নাচলে হরিজন সম্প্রদায়ের সমন্বয় সভা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চাপাইনবাবগঞ্জের পদ্মা নদীর ধুলাউড়ি ঘাট এলাকায় জেলা নৌকা ডুবির ঘটনায় বাবার মরদেহ উদ্ধার হলো, এখনো নিখোঁজ রয়েছে ছেলে। বৃহস্পতিবার রাতে শিবগঞ্জ উপজেলার দুলবপুর ইউনিয়নের মনোহরপুর এলাকার নজরুল ইসলামের ছেলে বদিউজ্জামান তার ছেলে রবিউল আওয়ালকে নিয়ে পদ্মা নদীতে মাছ ধরছিল। ঝড় বৃষ্টি ও বজ্রপাতের সময় তাদের নৌকাটি ডুবে যায়। শুক্রবার বেলা 11:30টার দিকে পদ্মা নদীর ধুলাউড়ি ঘাট এলাকায় বদিউজ্জামানের মরদেহ ভেসে ওঠে। এ সময় স্থানীয়রা উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। পরে বদিউজ্জামানের ছেলে শিবগঞ্জ আদিনা ফজলুল হক কলেজের শিক্ষার্থী রবিউল আওয়ালের মরদেহ উদ্ধারের জন্য ফায়ার সার্ভিস সহ স্থানীয় প্রশাসনকে জানানো হয়। দুপুর থেকে ফায়ার সার্ভিসের কর্মী সহ স্থানীয়রা রবিউল আওয়ালের মরদেহ উদ্ধারের চেষ্টা করলেও সন্ধ্যা 7টা পর্যন্ত মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। দোলাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল রজিব রাজু জানান, বিকেলে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত নিহত বদিউজ্জামানের পরিবারের কাছে জেলা প্রশাসনের 40,000 টাকা পৌঁছে দিয়েছেন। চাপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফরিদ উদ্দিন শুক্রবার সন্ধ্যা 7:30টার দিকে জানান, ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাজশাহী থেকে এসে অভিযান চালাচ্ছে। সন্ধ্যা পর্যন্ত থাকা রবিউলের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। চাপাইনবাবগঞ্জের ঢাকা রুটে চালু হচ্ছে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন। আম পরিবহনের জন্য গেল কয়েকবার থেকে রেলে বিশেষ এ উদ্যোগ নিয়ে আসছে। শুক্রবার সকালে রহনপুর স্টেশনে ট্রেন চালুর বিভিন্ন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় উপব্যবস্থাপক শহীদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার। সভায় বক্তব্য দেন পশ্চিমাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেন্ডেন্ট শহীদুল ইসলাম, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, ব্যবসায়ী গোলাম মোহাম্মদ ফিটু, ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব সহ অন্যান্যরা। সভায় জানানো হয়, জুনের প্রথম সপ্তাহ থেকে চলাচল করবে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন। চাপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মহারাজপুর ফিল্ডের হাট আমবাজারে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চাপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ। মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে আরো বক্তব্য দেন নারী সংসদ সদস্য ফেরদৌস ইসলাম জেসি, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডক্টর গোলাম রাব্বানি, যুগ্ম সম্পাদক শরীফুল আলম সহ অন্যান্যরা। চাপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার মল্লিকপুর বাজারে হরিজন সম্প্রদায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে এ সভায় নাচোল ছাড়াও আশেপাশের হরিজন সম্প্রদায়ের অনেকেই যোগ দেন। সভায় নিজেদের নিগৃহীতের দাবি করে হোটেল রেস্তোরাঁয় বসে খেতে না পারা সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। সভায় সভাপতিত্ব করেন শ্রী মিনু। আজ এখানে শেষ করছি চাপাইনবাবগঞ্জ টিভির সংবাদ আয়োজন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাপাইনবাবগঞ্জ টিভির ইউটিউব চ্যানেল। আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায়। আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন 01316025982 নম্বরে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, শুভরাত্রি। নিয়মিত চাপাইনবাবগঞ্জের সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন চাপাইনবাবগঞ্জ টিভি ইউটিউব চ্যানেল।